দার্শনিক অ্যারিস্টটলের একটা থিওরি আছে, নারী প্রেম বিয়ে। এই থিওরি অনুযায়ী নারী প্রেম বিয়ে, এটা তুমি কি বোঝাতে চাচ্ছ? আপনার জীবনে মানে না দার্শনিক ভাবে বললা তুমি কথাটা, প্রত্যেকটা মানুষের কিন্তু একজন 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 নারীর ভূমিকা থাকে, যেটা মা হতে পারে, বোন থাকতে পারে, একটা মানুষের জীবন সুন্দরভাবে তৈরি হতে হলে নারীর প্রয়োজন, নারী মানে একটা স্ত্রীর প্রয়োজন। নারী তো মানে একজনের লোকের বন্ধুত্ব করলাম, গিয়ে ঘুরলাম ঘুরলাম লুকায় লুকায় এটা তো আর মজা হইল না, এই দেখা লাগবো ভাগো, তাহলে তো আমি ফ্রি না, ফ্রি না, ফ্রি উইথ ওয়াইফ। এখন যে কোনো ওয়াইফই নারী, তো এখন একজন মানুষের জীবনে, একজন পুরুষের জীবনে একটা নারী অত্যন্ত প্রয়োজন। জীবনটা অর্ধেকটা অর্ধেক সাকসেসফুল হবে, অর্ধেক সাকসেসফুল হবে না তোমার জীবনটা যদি নারী না থাকে। তোমাকে ইয়ে দিবে কে, উৎসাহ দিবে কে তোমার কাজে কর্মে? তুমি যখন পরিশ্রম করতে করতে ঘরে ক্লান্ত হয়ে ঘরে আসলা, বউ এসে তোমাকে মাথায় হাঁটা দিল, জামাটা বদলাই দিয়ে জামাটা দিল, এটা পরো, স্নানটা করে আসো, বসো ফ্যানের তলে, বা ফ্যান না থাকলে পাখা দিয়ে একটা বাতাস করে দিলাম, এর থেকে মজা আর কিছু হইতে পারে? সবচেয়ে বেশি আদর তো মায়ের, সেটা লোক তার পৃথিবীর কারো তুলনা নাই আর কি। এরপর সেকেন্ড ঘরের স্ত্রী, হ্যাঁ স্ত্রী তো বিরাট ব্যাপার একটা মানুষের জীবনে, ভালো স্ত্রী বিরাট ব্যাপার। আর আপনার প্রেম কি শুধু তাহলে মানে মুভি কেন্দ্রিক প্রেম? আমি কেন আমার 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 ওয়াইফকে আমি ভালোবাসি না, সেটা আমার সন্তানদেরকে আমি স্নেহ করি না, ওগুলি প্রেম না, ওগুলি ভালোবাসা না। আমার ছেলে নাতুই নাতকর এগুলি তো নেই, মুভিটা তো আলাদা, মুভিকে ওটা আমার প্রফেশন, ওটা আমার সৃষ্টি, আমার সৃষ্টিটা ওইখানে, তো ওটার প্রতি তো আলাদা, ওইটা একটা আলাদা আকর্ষণ, ওটা ছাড়া তো লাইফই নেই আমার। আমি মনে করি আমরা যারা চলচ্চিত্র বানাই, শুধু আমি না, যারা মনে প্রাণে চলচ্চিত্র কাজ, যারা পরিচালক মনে প্রাণে, আবার মনে প্রাণে যারা শিল্পী, তারা অভিনয় ছাড়া কিছুই বোঝে না, যারা ভালো পরিচালক তারাও পরিচালনা ছাড়া কিছুই বোঝে না, যারা সংলাপ লিখে গল্প লিখে তাদের কাছে ওটাই বড় জীবন। এই এত এত দীর্ঘ কর্মজীবনে আপনি তো প্রচুর অ্যাসিস্ট্যান্ট যারা পরবর্তীকালে ডিরেক্টর হয়েছে, এরকম মানে আমার মনে হচ্ছে সংখ্যাটা অনেক বেশি আপনার আছে, অনেকই আছে আমার ডাইরেক্টর হয়েছে, সবার নাম এখন আমি আর বলতে পারবো না, আছে অনেকে আছে, অনেক ইফতেখার জাহান, ইস্পাহানি, আরিফ, শাফিউদ্দিন শাফি, জাহাঙ্গীর, তারপর আবার অনেক পরিচালক আছে যারা ছবি বানাচ্ছে কিছুই করতে পারেনি, তাদেরকে ছবি বানিয়ে তাদের নাম দিয়ে দিছি, নাম তো বলবো না কাকে, এটা তো আর বলবো না, মানে অনেক আমি অনেক ছবি বানাই এবার নিয়ে সহযোগিতা করা, মানুষকে এগিয়ে যাওয়ার বাইরে, আর আমার সাথে যারা সহযোগিতা করে ডাইরেক্টর হয়েছে তাদের ছবি আমি বানাই নাই, তাদের ছবি তারা বানাইছে, অন্য যারা আমার সাথে চলতো ফিরতো মিশতো ওরকম ছবি মানে অনেকের নাম দিয়েছি, ইস্পানি আরিফ ওরা নিজের ছবি, আমি প্রডিউসার ওরা যে ছবি করলো ওই বিদ্রোহী বুদ্ধ লাকসামের মেয়ে ওরা তৈরি করছে, একদিনের শুটিংয়ে গেছে সাবানা শিডিউল নিছে, সাবানাকে গিয়ে বলছে যে ইস্পানি আরিফ ডাইরেক্টর আমার শিডিউল দেন, কই ওরা তো পোলাপাত অ্যাসিস্ট্যান্ট আছে আমাদের, আমার এখানে শুটিং আমাদের ছবিতে শুটিং করছে, ওরা ডাইরেক্টর হয়েছে ছবি বানাতে পারবো তো আস্তে আস্তে, ঠিক আছে তারপরও আপনি কিন্তু শুটিংয়ে থাকবেন আমাকে সাবান্না করবেন, কে হ্যাঁ থাকুন আমি প্রডিউসার থাকুন না, এরপর শুটিংয়ে গেছি প্রথম দিন, এরপর শর্ট দিছে সাবানা করবো দণ্ড ভাই ঠিক আছে আমার কী আছে, আমি যাই ফার্স্ট ক্লাস, এমন সময় ইস্পানি এক কয়েছে আপনি নি কিষাণ, আমি কিষাণ মানে কয় যে আপনি আমারও ডাইরেক্টর দিচ্ছেন না আমারও আদিফে কহ, আপনি গিয়ে মেকআপ আপনি গিয়া সমিতি দিয়ে বসেন এখানে থাকেন না, এখানে আপনি এখানে থাকলে মানুষ করবো যে আপনি বানাইছেন, আপনি এখানে থাকতে পারবেন না, আমি গেছি কর আমি জানি তোর পারবে, ওই সাবানা কুসুদি গাইছি রাত্রে, আবার সাবানা ফোন করে কইতেছে যে কই আপনারা কই না আপনি কই গেলেন গা, আপনি কইন থাকবেন, আমি আপনি থাকতে কোন আর ডাইরেক্টর কই যান গা, আমি কার কথা শুনুম আপনি কয়ে দিলাম, আমাকে ওরা পারে আপনি পারে না, আপনার শুটিং করছেন না কহ পারেনি কহ পারে, তা আমার খুঁজেন তিনি কাবার আর খুঁজেন না ওরা পারে, এই আর কি এই ইস্পানি আরিফ এটা ইফতেখার জাহান
ওই তো সুপারহিট সুপারহিট ছবি বানাইছে, প্রেমের সমাধি, বাংলার কিং কং, বনের রাজা টার্জান, অনেক, তারপরে শাহজাহান আকান, বালু শিক্ষা, ওই আমার অ্যাসিস্ট্যান্ট ছিল ইলিয়াস কাঞ্চন সুচবিতা, তারপরে অনেক ছবি করছে, পরিস্থান অনেক ছবি করছে ইলিয়াস কাঞ্চন, কাজ হয়েছে আপনার? হ্যাঁ, আমার প্রথম প্রযোজনা ছবি দিতে ইলিয়াস কাঞ্চন ছিল, জসিমার ইলিয়াস কাঞ্চন, মুজাহিদ, এ খুব ভালো আর্টিস্ট ইলিয়াস কাঞ্চন, এবং কোনো দিন ভুগায় না কাউকে। এই যে আপনার দীর্ঘদিনের কেরিয়ার, বয়সও 75 আপ বা রানিং, তো এখনও 25 মনে হয় কেন আপনাকে? মনে হয় এটা জানি না, এটা আমার আমার বাপ চাচা দাদা যারাই আছে সবাই অনেকদিন পাচ্ছে। আমার দাদা 111 বছর বয়সে মারা গেছে, আমার কোনো চাচাই 100 বছরের নিচে মরে নাই, 100 বছরের আগে মরে নাই। আমার আব্বা 98 বছর বয়সে মারা গেছে, আমার আম্মা এরকম বয়সেই মারা গেছে আলহামদুলিল্লাহ। তো আমার বংশের মধ্যে অনেকেই লাস্টিং করে বেশি দিন, হয়তো সেই জন্য আমি আছি এই বয়সে এরকম জেনেটিকভাবেই। হ্যাঁ, সেই নেক্সট মুভির প্ল্যানিং কি? দুইটা তিনটা ছবি করার কথা আছে, তিনটা ছবি বোধহয় করুম না, তো দুইটা ছবি করব, একটা হচ্ছে চানাচুরওয়ালা, আর একটা বোধহয় ছবির নাম হবে বধূ।